শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিয়মিত সারা ফেলে দেওয়া রায় দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে তার তোলপাড় ফেলা পর্যবেক্ষণ তো রয়েইছে সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থীদের যেন একটা আশা ভরসার জায়গা হয়ে উঠেছেন এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শনিবার এক ঝলকে তারই প্রমাণ পাওয়া গেল শিলিগুড়ির একটা অনুষ্ঠানে এক বেসরকারি আইন কলেজের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিলিগুড়ি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে যোগ দিয়েও ছিলেন সেখানেই একজন বঞ্চিত আদিবাসী মহিলা চাকরিপ্রার্থী তার দ্বারস্থ হয়ে যান সেখানে নালিশ শুরু করেন মারিয়া আসুমতা, তিরকি এই হচ্ছে তার নাম মারিয়া আসুমতা তিরকি নামে ওই মহিলা জানান তিনি দু হাজার বারোর এসএসসি পরীক্ষায় হিন্দি ভাষা বিষয়ে পাস করেন স্কুলের নিয়োগ প্যানেলে তার নাম এক নম্বরে ছিল কিন্তু তাকে বঞ্চিত করে দ্বিতীয় স্থানে যার নাম ছিল তাকে নিয়োগ করা হয় এই নিয়ে আদালতে মামলা করলেও এখনও কোনো রায়ই বেরোয়নি তাই সুবিচারের আশায় তিনি শনিবার বিচারপতি গাঙ্গুলির সঙ্গে দেখা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ধৈর্য ধরে মারিয়ার মুখ থেকে কথাটা শোনেন এরপর জানান তিনি এসএসসির মামলার বিচার করছেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা তার এজলাসে এখন চলছে এসএসসির বিষয়টা দেখছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই সঙ্গে মারিয়াকে তার পরামর্শ মামলা চালিয়ে যাও হাল ছেড়ো না মোটেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই পরামর্শের পর বেশ আশাবাদী মারিয়া আসুমতা তীরকে এদিকে শিলিগুড়ির এই ঘটনাকে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে পর্যবেক্ষক মহল তাদের মতে এই ঘটনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চাকরি প্রার্থীদের মনোভাবের প্রতিফলন একটা ঘটেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যোগ্যদেরকে চাকরি দিতেই হবে অযোগ্যদেরকে তাড়াতেই হবে তার জন্য যা যা করার উনি একটার পর একটা করছেন ওনার কথা মতো লিস্ট বাইরে বেরিয়ে এসেছে ওনার কথা মতো ওয়েমার সিট বাইরে বেরিয়ে এসেছে ওনার কথা মতো শিক্ষা দপ্তরের অর্ধেক লোক জেলেও চলে গেছে এখন উনি যোগ্যদের চাকরিরও ব্যবস্থা করেছেন এরকম বেশ কিছু উদাহরণ তৈরি হয়েছে কিছু কিছু অযোগ্য শিক্ষক ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন এরকমও কিন্তু নজির এসেছে একটার পর একটা যুগান্তকারী রায় তিনি দিয়ে যাচ্ছেন সমালোচনাও চলছে শাসক মহলের বিরুদ্ধেও উনি পৌঁছে গেছেন এমনটাও কিন্তু বাকি মহল মনে করছে তবে এই আদিবাসী মহিলা চাকরি প্রার্থী এখন তার নির্দেশ মতো আশাবাদী এবং তিনি হাইকোর্টের উপর ভরসা রাখছেন কী বলবেন দর্শক এসব নিয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লিখুন চোখ রাখুন তাজা নিউজ বাংলায়